খুবই সুন্দর একটা ফুল। বৃষ্টি হয়েছে, পানি ভেজে গেছে। কদম ফুল বাড়তেছে। এই যে সুন্দর কদম ফুল, এদিকে নিয়ে এসো। এই কদম ফুল বর্ষার সময় কদম ফুল ধরতে গেছে, খুবই সুন্দর একটা ফুল। এরকম বর্ষার সময় কদম ফুল কারা পেরে এরকম হাতে নিয়েছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই যে বাবুরা, ধরো তোমাদের কদম ফুল, তোমরা নাও, ভাগ করে নাও। দর্শক, এই যে দেখেন আমাদের রান্নাঘর সব লেপে দেওয়া ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে এগুলো সব উঠে গেছে। শুভ লেপ ছিল, ডিজাইন ভালো করেছিল, কিন্তু বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে কাল প্রচুর বৃষ্টি হয়েছে। দেখেন পুকুর সব একদম ভরে গেছে পানি দিয়ে। আজকে ওয়েদারটা খুব ভালো, কিন্তু আমাদের এখানকার মানুষজনের অবস্থা খুব খারাপ। ধান কাটতেছে, ধানের সময় ঝড় বৃষ্টি হলে ধান কাটার ব্যয় বেড়ে যায়, ধান নিয়ে এসে নিয়ে চিন্তা থাকতে হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তবু কালকে যেভাবে ঝড় হলো তাতে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে রান্নাঘরটাই না শেষে উড়ে যায়। আল্লাহ রক্ষা করলে কিছু লাগবে। আমাদের এই জয়পুর জেলার মধ্যে ধানের আনা অল্প কিছু ক্ষতি, তাছাড়া আমার ঘর সবার ভালো আছে। ধানটার একটু ক্ষতি হয়েছে, ধানের জমি পানি জমে গেলে তখন ধানটার আবার কাটতে সমস্যা হয়। আল্লাহ, হয়তো আর 7-8 দিনের মধ্যে ধান সব কাটা হয়ে যাবে।
পটলের মালায় রান্না করব। পটলের মালায় রান্না করতে যেসব উপাদান ফুকুর এখানে নিয়েছে তার ভিতরে এখানে দেখতে শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, আখরুট, গরম মশলার গুঁড়া, নারকেল কুড়ানো, পেঁয়াজ, আদা, সামান্য চিনি, ঘি আছে, টক দই আছে, পাশাপাশি একটু লবণ লাগবে, হলুদ লাগবে, মরিচের গুঁড়া লাগবে। অনেকে কাশ্মীরি মরিচের গুঁড়া ব্যবহার করে করতে পারে, আমরা ব্যবহার করব না, আমরা মরিচের গুঁড়াই ব্যবহার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনো মরিচ, আদা, এলাচ, তেজপাতা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, চিনি, লবণ, নারকেল বাটা, আখরুট বাটা, আখরুট বাটা, দই, হয়ে গেছে ভাজা পটলগুলো, এখন আমি ছেড়ে দিলাম। গরম মশলার গুঁড়া,
এখন রাত, বর্ষার সময় রাত, চারিদিকে নিঃশব্দ, শুধু কিছু পোকা ব্যাঙ ডাকাডাকি করতেছে। এরকম পরিবেশে ভাত খেতে অনেক শান্তি লাগে।